আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা 10ম অধ্যায় পড়াশোনা করেছি। তো 10ম অধ্যায়ের প্রথম পার্ট 1 থেকে 4 ছিল, এই পার্টটা আমরা গতকালকে ভিডিও ক্লাসে করেছি। আমি আশা করছি তোমরা সবাই ক্লাস করেছো, কারণ তোমরা হোমওয়ার্ক জমা দিয়েছো। তাতে আমি বুঝলাম যে তোমরা মানে ক্লাস করেছো। এখন প্রথমে আমাকে বলবে যে এসি কাকে বলে, কে বলতে পারবে এসি কি? যে সকল পদার্থ হাইড্রোজেনের এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত এবং হাইড্রোজেন কে পানিতে দ্রবীভূত হয়ে আয়নে পরিণত করে সেগুলোকে অ্যাসিড বলে। এখন এসি বলতো কোন স্বাদ যুক্ত? টক টক স্বাদ। আচ্ছা, এসি কোন লিটমাস পেপারের রং পরিবর্তন করে? নীল ম্যাম, নীল। নীল। নীলটা কোন রঙের হয়? লাল। নীল লিটমাস পেপার লাল রঙের হয়। ওকে, তো এরপরে আমরা একটা ছোট প্রশ্ন করবো, সেটা হচ্ছে মিথেন। মিথেনে একাধিক হাইড্রোজেন থাকলেও মিথেনকে এসিড বলা হয় না কেন? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? পানিতে এই হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে না, তাই মিথেনকে অ্যাসিড বলা হয় না। আচ্ছা, এক্সিলেন্ট ইন্দিরা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর হয়েছে, ভালো লাগছে। আজকে সবাই পড়া দিতে পারছো, মানে খুব ভালো লাগছে। এবার বলো, ক্ষারকের দুইটা বৈশিষ্ট্য কর। ক্ষারক জঙ্গলাবদ্ধ জায়গা আছে, সাপ আসতে পারে বাড়ির ভিতরে, তখন তুমি যদি একটা কার্বনিক অ্যাসিডের বোতল কিনে মুখটা খুলে বাসার গেটের কাছে রাখো, কার্বনিক অ্যাসিডের গন্ধ সাপ সহ্য করতে পারে না, ফলে বাসায় সাপ প্রবেশ করে না। তাহলে সাপের উপদ্রব কমানোর জন্য আমরা কোন অ্যাসিড ব্যবহার করবো বলো? কার্বলিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। এবার বলো তো স্বর্ণক্ষারের কোন অ্যাসিড ব্যবহার করে? নাইট্রিক অ্যাসিড। এরপরে বলো যে হচ্ছে যদি টয়লেট পরিষ্কার হিসেবে আমরা যে পরিষ্কার ব্যবহার করি সেখানে কোন অ্যাসিড থাকে? নাইট্রিক অ্যাসিড। আমি নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। খুব ভালো হয়েছে। এবারে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হলো যে আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য আমাদের পাকস্থলীতে কি অত্যাবশ্যক এসিড থাকে, এসিডটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভেরি গুড। এবার দেখো, সার কারখানায় রয়েছে প্রয়োজনীয় যে উপাদান হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানা ওষুধপত্র, কাগজ, বিস্ফোরক এবং রেউন তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিডের ব্যবহার এখন সবচেয়ে বেশি, অনেকগুলো সালফিউরিক অ্যাসিডের ব্যবহার দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিডটাই মেনলি 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে, সালফিউরিক অ্যাসিডের ব্যবহার লিখো। তো অনেক সময় আমরা বলি না যে ডিটারজেন্ট ইউজ করলে হাতের যে আমাদের একটা সফটনেস নষ্ট হয়, এর কারণ এগুলো তো ক্ষার থাকে, ক্ষার আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। তাই হচ্ছে বলছে যে এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে অনেক সময় গ্লাভস পরে অথবা পলিথিন হাতে পরে তারপরে ক্ষার সবসময় ধরা উচিত। কোন দেশ কতটা শিল্প উন্নত সেটা বিচার করা হয় ওই দেশ কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে তার মাত্রার উপরে। কত বড় একটা ইম্পর্টেন্ট কথা, দেখো একটা দেশ কতটুকু শিল্প উন্নত এটা প্রমাণ হয় ওই দেশটা কতটুকু পরিমাণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে তার উপরে, কারণ বেশিরভাগ শিল্প কারখানাতেই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তুমি অলরেডি জেনে গেছো সালফিউরিক অ্যাসিড কোন কোন সেক্টরে ব্যবহার করা হয়। তো এটা একটা নাগরিক প্রশ্ন আসে যে কোন দেশ কতটা উন্নত বা কোন অ্যাসিডের ব্যবহারের ক্ষেত্রে বিচার করা হয়, সেটা হলো সালফিউরিক অ্যাসিড। ইস্পাত তৈরির কারখানা, ঔষধ, চামড়া শিল্প ইত্যাদিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর সরকারে বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আকরে রকেট জ্বালানোতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা একটা কাজ করবা, এখানে তোমাদের অ্যাসিডের ব্যবহারগুলো ছড়িয়েছি যে এখানে আছে, তোমরা সিরিয়াল করে দিবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড সবগুলো ব্যবহার একসাথে লিখবা, নাইট্রিক অ্যাসিড সবগুলো ব্যবহার একসাথে, সালফিউরিক অ্যাসিড সবগুলো ব্যবহার একসাথে, এভাবে লিখে নিবা, তোমার পড়তে অনেক বেশি সুবিধা হবে। তাহলে দেখবা প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, তারপরে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তারপরে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, আবার দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এভাবে যদি তুমি লিখে নাও তোমার জন্য সুবিধা হবে। এই ছিল আজকের পাঠ, বিভিন্ন ধরনের অ্যাসিডের ব্যবহার, জৈব অ্যাসিডের গুরুত্ব, তারপরে ক্ষারকের ব্যবহার। তো আমি আশা করছি তোমরা সবাই আজকে
আমাদের ক্লাসের পাঠটা ভালো করে বুঝেছো। আজকে পাঠে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলো। নো ম্যাম, সমস্যা নাই। সবাই ভালো থাকো, আবারও আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।